সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শেখ বাড়ির আজকে আপনাদের মাঝে পরিবেশন করতে যাচ্ছি ঘরোয়া মশলাতেই একদমই ঝামেলা বিহীন গরুর মাংসের টিকিয়া কাবাব বা স্বামী কাবাব রেসিপি একদমই সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখাবো তার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো মূল রেসিপিতে যাবার আগে বলে রাখি আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে পারেন তো চলুন সরাসরি চলে যাচ্ছি মূল রান্নায় তো টিকিয়া কাবাব বা স্বামী কাবাব তৈরি করতে এখানে নিয়েছি হাফ কেজি পরিমাণের গরুর মাংস এখানে আমি একদমই সলিড গরুর মাংস নিয়েছি যেটাতে কোনো প্রকার চর্বি বা কোনো প্রকার হাড় নেই আর মাংসগুলোকে আমি একদমই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবারে এর মধ্যে লাগবে বুটের ডাল যেটাকে আমি তিন থেকে ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চার এখানে আমি এক কাপ বুটের ডাল নিয়েছি এখন দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের আদা কুচি ও এক চামচ পরিমাণের রসুনের কুয়া এখানে চাইলে আদা রসুনের পেস্টও ব্যবহার করা যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব পাঁচটা শুকনো মরিচ দুই তিনটি তেজপাতা তিন টুকরো দারচিনি ও চারটি এলাচ আর দিচ্ছি এক চামচ পরিমাণের লবণ আপনারা অবশ্যই লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন এখন দিচ্ছি দেড় চামচ জিরে গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ মাংসের মশলা হাফ চামচ ধনে গুঁড়ো এবারে সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন আমি একটু সময় নিয়েই মেশালাম এবারে দিচ্ছি টেবিল চামচ রান্নার তেল এখন একটু মিশিয়ে নিলাম এবারে আবারও চুলাতে বসিয়ে দিচ্ছি তো দেখুন মিডিয়াম আছে চুলাতে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর একটু পর পর ভালো করে নেড়েচেরে নিচ্ছি এতে করে তলনিতে লেগে যাবে না আর সব একসাথে সিদ্ধ হয়ে যাবে তো দেখুন মাংসতে নিজে নিজেই পানি উঠে এসেছে আর ওইটুকু পানিতেই মাংসগুলোকে কষিয়ে নিলাম এখানে আমি ছয় থেকে সাত মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি যথেষ্ট পরিমাণের পানি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে সিদ্ধ করে নেব তিন থেকে চার ঘন্টার মতো আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে চুলার জাল বাড়িয়েও সিদ্ধ করে নিতে পারেন তবে লো হিটে সিদ্ধ করলে মাংসটা একদমই সিদ্ধ হয়ে আসে যেই আছে সিদ্ধ করেন না কেন বারবার নেড়ে চেড়ে দিতে হবে এতে তলনিতে লেগে আসবে না তো ফিরে আসছি তিন চার ঘন্টা পর তো দেখুন ফিরে এলাম চার ঘন্টা পর মাংস ও ডালগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে এখন এখান থেকে তেজপাতা ও দারচিনির টুকরোগুলো ফেলে দিচ্ছি তো দেখুন এগুলোকে এখন ব্লেন্ডার করে নেব অবশ্যই এগুলো ঠান্ডা হয়ে এলে তারপরেই ব্লেন্ডার করে নেবেন গরমটা ব্লেন্ডারে দিলে এতে ব্লেন্ডারের ক্ষতি হবার চান্স থেকে যায় তো দেখুন ব্লেন্ডার করে নিয়ে ফিরে এলাম এখানে ব্লেন্ডার করে নেয়ার পর মিশ্রণগুলো এমন সফট হয়েছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি ও হাফ কাপ পরিমাণের ধনে পাতা কুচি আর একটি ডিম এখানে আমার আরও ডিম লাগতে পারে তবে আমি দেখে আবার প্রয়োজন হলে তারপর ডিমটা ব্যবহার করব। এবারে সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মেশানোর পর মিশ্রণগুলো অনেকটা শক্ত মনে হচ্ছে তাই এখানে আমি আরও একটি ডিম দিয়ে দিচ্ছি এখানে যদি মিশ্রণগুলো নরম হয় তাহলে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন আর বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে ময়দাও ব্যবহার করতে পারেন তো আবারও ভালো করে মিশিয়ে নিলাম এখন এখান থেকে পরিমাণ মতো হাতে নিয়ে গোল করে টিকি টিকিয়ার শেপ দিয়ে দিচ্ছি তো দেখুন সবগুলো হয়ে গেছে এখন ভেজে নেবার পালা তার জন্য চুলাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি এবারে টিকিয়াগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো টিকিয়াগুলোকে দেওয়া হয়ে গেছে এবারে কিছুক্ষণ অপেক্ষা করে টিকিয়াগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি দেখুন টিকিয়ার উপরে ফেনা উঠে এসেছে এতে ভয় পাবার কিছুই নেই টিকিয়াতে ফেনা হবে এটাই স্বাভাবিক যেহেতু টিকিয়াতে ডিম ব্যবহার করা হয়েছে সেহেতু টিকিয়াতে অবশ্যই ফেনাটা হবে তো দেখুন টিকিয়াগুলো হয়ে গেছে এবারে তুলে নেবার পালা তো দেখুন কত সহজেই ঘরোয়া মশলাতেই তৈরি করে নিলাম টিকিয়া কাবাব বা স্বামী কাবাব যে যে নামে চিনি না কেন খেতে কিন্তু খুবই মজাদার হয়েছে তো সবার ঘরে তৈরি করে দেখবেন এত সহজ রেসিপি ঝামেলাও খুবই কম তাই আপনাদের কাছে অনুরোধ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট কোনো রান্নার রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ